বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, বেঙ্গল আয়ুর ইউটিউব চ্যানেলের এই ভিডিওর বিষয় হলো পেটে বায়ু বা গ্যাস জমার ঘরোয়া চিকিৎসা। পেটে গ্যাস জমা, পেট ফাঁপা আলাদা কোনো রোগ নয়। বিভিন্ন শারীরিক সমস্যা বা রোগব্যাধির কারণে পেটে গ্যাস জমে, পেট ফাঁপে। অ্যাসিডিটি বা অম্বল, কোষ্ঠকাঠিন্য, বদহজম পেটে গ্যাস জমার প্রধান কারণ। এছাড়াও দীর্ঘদিন আমাশয় রোগে ভোগা, টাইফয়েড, অনিয়মিত খাবার খাওয়া, অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়া, ধূমপান প্রভৃতি পেটে গ্যাস জমার উল্লেখযোগ্য কারণ। পেটে গ্যাস জমার লক্ষণগুলির মধ্যে পেটে গুড়গুড় শব্দ, পেটে ভারবোধ, বেশি বেশি ঢেকুর ওঠা, বমি ভাব, পেটে ব্যথা হওয়া, বুক ধরফর করা, ক্ষুধাহীনতা, স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত নিম্নবায়ু নির্গত হওয়া প্রভৃতি অন্যতম। বর্তমানকালের অনিয়মিত এবং অনিয়ন্ত্রিত লাইফস্টাইল বা জীবনযাত্রার ফলশ্রুতি পেটের যাবতীয় সমস্যা। অম্বল, গ্যাস, বদহজম প্রভৃতি ছাড়াও পেটের আরও জটিল ও কঠিন রোগ ব্যাধির কারণ আমাদের অনিয়ন্ত্রিত তথা ভুল জীবনযাত্রা। অ্যাসিডিটি বা অম্বল, কোষ্ঠকাঠিন্য, বদহজম পেটে গ্যাস জমার সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। প্রসঙ্গত বলে রাখি, আমাদের এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই অম্বল, কোষ্ঠকাঠিন্য, বদহজমের সমস্যা দূর করার অতি কার্যকরী এবং অতি সহজ ঘরোয়া সমাধান সম্বলিত বেশ কয়েকটি ভিডিও রয়েছে। ভিডিওর শেষের দিকে অর্থাৎ এন্ড স্ক্রিনে সেই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। এবার আসি পেটে গ্যাস জমার আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত সঠিক এবং ঘরোয়া চিকিৎসা সম্বন্ধে। আসলে পেটের তথা হজমজনিত বিভিন্ন সমস্যার জন্য আয়ুর্বেদিক সম্মত ঘরোয়া চিকিৎসাই নিরাপদ, কেননা এই ধরনের সমস্যায় আমরা অনেকেই ভুগি এবং সেজন্য প্রায় নিয়মিতভাবে অনেকেই ওষুধও খাই। কিন্তু বাজার চলতি বিভিন্ন ওষুধের নিয়মিত এবং বেশি বেশি সেবনের ফল প্রচণ্ড ক্ষতিকর, তাই ঘরোয়া চিকিৎসাই এ সকল ক্ষেত্রে সঠিক। পেটে বায়ু জমার সমস্যা দূর করতে এই ভিডিওটিতে আমরা যে ঘরোয়া চিকিৎসার কথা বলতে চলেছি, সেই চিকিৎসার জন্য ওষুধটি তৈরি করে নিতে যে ঘরোয়া ভেষজগুলির প্রয়োজন তা আমাদের সকলের হাতের কাছেই থাকে। আসুন ওষুধ তৈরির পদ্ধতিটি জেনে নিই। প্রথম পদ্ধতি, আমাদের প্রয়োজন হবে এক টুকরো আদা। প্রথমেই আদা পরিষ্কার পানীয় জলে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর আদার পরিভাগের ত্বক পরিষ্কার করে নিন। এবার আদার টুকরোটিকে কোনোভাবে থেঁতো বা মিক্সিতে পেস্ট করে নিন এবং পরিষ্কার কাপড়ে ছেঁকে রস বের করে নিন। এক চামচ রস হলেই চলবে। আদার এই রসে এবার সিকি চামচ সন্ধ্যব লবণ ভালোভাবে মিশিয়ে নিন। এটি হলো একটি ডোজ বা মাত্রা। দিনে তিনবার এভাবে ওষুধটি তৈরি করে খেতে হবে। অবশ্য আপনি ইচ্ছা করলে তিনবারের জন্য প্রয়োজনীয় আদা একবারেই থেঁতো করে নিতে পারেন, করে ফ্রিজে রাখতে পারেন। তবে একদিনের বেশি ফ্রিজে রাখবেন না। আর সন্ধ্যব লবণ শুধুমাত্র যখন ওষুধ খাবেন তখনই মেশাবেন। এ প্রসঙ্গে একটি কথা বলি, এর আগেও কিছু ঘরোয়া চিকিৎসার বিষয়ক ভিডিওতে সন্ধ্যব লবণের উল্লেখ করেছি, অনেকেই এই লবণ চিনতে পারছেন না। তাদের জন্য বলি, একে ইংরেজিতে বলে রক সল্ট, বাংলায় সন্ধ্যব লবণ। অনেকেই ভুল উচ্চারণ করে একে সন্ধ্যক লবণ, সিন্ধুক লবণ ইত্যাদি বলেন। এটি হলো সন্ধ্যব লবণ। এই সন্ধ্যব লবণ গ্যাস, অ্যাসিডিটি সহ পেটের বিভিন্ন সমস্যা দূর করতে সক্ষম। আর এই লবণে সোডিয়ামের মাত্রা খুব কম পরিমাণে থাকায় অনেকেই, বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা, এই লবণ সাধারণ লবণের পরিবর্তে রান্নায় ব্যবহার করে থাকেন। এবার আসি
দ্বিতীয় চিকিৎসা পদ্ধতির বিষয়ে। এই পদ্ধতিও খুবই কার্যকরী। দ্বিতীয় পদ্ধতির আলোচনায় যাবার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কেননা আপনার একটি লাইক আমাদের ভিডিও তৈরির প্রচণ্ড পরিশ্রমের অনুপ্রেরণা। যাই হোক, দ্বিতীয় পদ্ধতিতে ওষুধ তৈরি করে নিতে প্রথম পদ্ধতির ক্ষেত্রে যে পরিমাণ আদা থেঁতো করে নিতে বলেছি, ঠিক সেই পরিমাণ আদাই থেঁতো করে নেবেন। এক চামচ আদার পেস্ট বা আদা বাটা হলেই চলবে। এবার দু কাপ পানীয় জল একটি পাত্রে নিয়ে সেটা গ্যাস স্টোভে একেবারে নিম্ন আঁচে আদা বাটার সঙ্গে 7-8 মিনিট সেদ্ধ করতে হবে। পাত্রের মুখ অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। 7-8 মিনিট পর গ্যাস স্টোভ থেকে আদা মেশানো সেদ্ধ জল নামিয়ে নিয়ে কয়েক মিনিট একটু ঠান্ডা হতে দিন, তবে একেবারে ঠান্ডা নয়। তারপর একটি ছাঁকনিতে জলটি ছেঁকে নিন। এই জলের সঙ্গে সিকি চামচ সন্ধ্যব লবণ মিশিয়ে নিন। তবে পেটে বায়ু জমার জন্য যদি পেটে ব্যথা থাকে, তাহলে এক্ষেত্রে বিট লবণ বেশি উপযোগী। বিট লবণ নিলে একই পরিমাণে নেবেন, অর্থাৎ সন্ধ্যব লবণের সমপরিমাণ। এই লবণ মিশ্রিত আদা সেদ্ধ জল দিনে 3 বার করে খাবেন। প্রতিবারই ওষুধটি তৈরি করে নিতে হবে। প্রথম পদ্ধতির এবং দ্বিতীয় পদ্ধতির এই দু প্রকার ওষুধই খুবই কার্যকরী পেটের গ্যাস দূর করতে। ওষুধ খাওয়ার মিনিট খানেকের মধ্যেই উপকার অনুভব করতে পারবেন, তবে স্থায়ীভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে অন্তত দিনে 3 বার করে এবং 3-4 দিন এই ওষুধ খেতে হবে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।